কালো সুরকির রাস্তা, সত্য ইটপাতা হয়েছে কয়েক জায়গায়। এরই মাঝে মাথা তুলে দাঁড়িয়েছে বাড়িটা। কয়েক বছর আগেও ছবিটা এমন ছিল না, অল্প বৃষ্টিতেই ডুবে যেত বাড়ি। নভেম্বরের এই সময়ও জল জমে থাকত। চোটের জন্য গত দুবছর খেলা হয়নি। প্রত্যাবর্তনে আবার শিরোনামে সোদপুর মিলন সংঘ অঞ্চলের আদিবাসী ছেলেটি শঙ্কর ওরাও। ফুটবলই যে বদলে দিয়েছে ওর জীবন, ওর গোটা পরিবারকে। বাড়ি থেকে গাড়ি, ফুটবল মাঠে সাফল্যে শঙ্কর আজ দৃষ্টান্ত। অথচ একসময় ওরই বুট কিংবা সামর্থ্য ছিল না। ওর মার স্মৃতিতে সে কথা, কি না করলাম তখন একটা জুতো কিনতে পারতাম না ওর জন্যে। ওর বন্ধুরা গর্বিত শঙ্করের এমন উত্থানে। আমরা গর্ববোধ করি এখন পর্যন্ত, আমাদের পাড়াতে শঙ্কররাও আছে। শঙ্করের বাড়ির খুব কাছেই মাথা উঁচু করে দাঁড়িয়েছে আরো একটা পেল্লাই প্রাসাদ সমান বাড়ি। প্রয়াত অধিনায়ক লালকমল ভৌমিকেরও যাবতীয় সাফল্য ফুটবলেরই হাত ধরে। শঙ্করের প্রশংসায় লালকমল, আমি বেস্ট স্ট্রাইকার, এখন আমাদের টিমে স্ট্রাইকিং লাইন এত ভালো, কেউই উইং হিসেবে ইউজ করা হচ্ছে ও সেখান থেকে গোল করে যাচ্ছে, থ্যাংকস টু শঙ্করের।